পুকুরপাড় কেন? পুকুরপাড় 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 ফিলিং লাইক আ ওয়াও কেমন লাগছে? সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজকে ছিল বাসি বিয়ে, আমার দাদাভাইয়ের বাসি বিয়ের দিন। সকালবেলা থেকে শুরু করিনি, এটা করেছি দুপুরবেলা। তো আমি রেডি টেডি হয়ে আমরা ভবনে চলে এলাম, কারণ বাসি বিয়ে তো ভবনেই হবে। আগের দিন ব্লগে যে ভবন দেখেছো বিয়ে হয়েছে, ঠিক সেখানেই চলে এসেছি। আর ছিল প্রচণ্ড রোদ। আমি, আমার বর, আমার মা কয়েকজন মিলে চলে এলাম। আর বর কিন্তু আজকে ছুটি নিয়েছিল, সেই জন্য কালকে বিয়ের দিন রাত্রে ছিল, আর আজকেও সারাটা দিন থাকবে। আমরা এসে বর বউয়ের জন্য ওয়েট করতে করতে আগে খাওয়াটাই সেরে নিলাম। আগে ভাবলাম আগে খেয়ে নিই, কারণ ওরা এখনও বাড়ির থেকে বের হয়নি। আর বাসি বিয়ের খাওয়াটাও ছিল দারুণ, কাঁঠাল চিংড়ি গরম গরম, আর সব কিছু পুরো একদম গরম গরম ছিল, আর খেতেও খুব ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে, হাত মুখ ধোয়ার পরে দেখছি যে বর আর বউ চলে এসছে। ওদিক দিয়ে যাবে, সামনে কিছু চেয়ার ছিল, আমরা সেখানে বসে গেছিলাম বিয়েটা দেখতে। আর বাসি বিয়ে কিন্তু দেখতে সব থেকে ভালো লাগে, মানে বিয়ে রিচুয়ালসের দিনের থেকেও আমার বাসি বিয়ের দিনের, মানে সাজো বিয়ের থেকে বাসি বিয়েটা দেখতে বেশি ভালো লাগে। কারণ বাসি বিয়েতে অনেক কিছু নিয়ম থাকে, যেমন এই যে খই দেওয়া, তারপরে যজ্ঞটা, তারপরে হচ্ছে সাত পাকে ঘোড়া, আর তোমার হচ্ছে আরও অনেক কিছু থাকে। আর এটা হচ্ছে ভাই খইটা দেয়, তারপরে সেটা যজ্ঞে আগুনে দিতে হবে। তারপর এখানে আমরা মামিরা মাসিরা সবাই মিলে ছবি তুলবো দেখে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু একসাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এতজন একসাথে ছবি তুলছিলাম। তো যাই হোক, রোদটা খানিক্ষণ অনেকক্ষণই বেশ ছিল, তো বলছিলাম আমাকে রোদ থাকতে থাকতে ছবিগুলো সব তুলে ফেলি। তো বেশ অনেকগুলো ছবি তুলেছিলাম। এবার হয়ে গেল সিঁদুর দান। আর তারপরে দেখছিলাম কি সবাই এরকম গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে বেশ কি একটা রেডি করছিল। আমি ভাবছিলাম কি করবে ওরা, কি করবে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে সবাই মিলে এই পাশ থেকে না গোলাপ ফুলের পাতাগুলোকে ছেটালো, আর ওখান থেকে না ফট করে একটা ফটো ক্লিক করলো। আর সিঁদুর দানের পরে বৌমনিকে খুব সুন্দর লাগছিলো দেখতে। আর তারপরে হচ্ছিল হলো সাত পাকে ঘোড়া, মানে চোদ্দ পাক, সাত পাক না চোদ্দ পাক, তো চোদ্দ পাকে ঘোরা হচ্ছিল। তো এখানে একবার করে পাক ঘুরে ঘুরে তারপরে সিঁদুর পড়াতে হয়। তো আমরা সবাই ছিলাম, যাই হোক খালি বাজনাটা ছিল না বলে, তো মানে ভবনে তো অ্যাকচুয়াল বাজনা বাজানো যায় না, তো সেই বাজনাটা ছিল না বলে নয়তো কিন্তু মানে নাচতে নাচতে স্টেজ পুরো ভেঙে যেত আর কি। তো যাই হোক, তাও আমরা সবাই মিলে খুব আনন্দ করে বেশ ঘুরছিলাম চারিদিক। তো একটা করে যে পান সরে যাচ্ছিলো, মানে একটা করে কমপ্লিট হলো, এরকমই কিছু একটা হবে। আর আমার মার হাতে ছিল জলের মগ, তো যেটা হচ্ছে যে চারিদিকে ঘুরছিল, আর মানে সব জায়গায় জায়গায় ওই জলটা দিতে হচ্ছিলো। তো জলটা না একদম শেষ অবধি বেশ কমপ্লিট হয়ে গেছিলো, মানে মা বলছিল যে জলটা একদম মানে মিলে গেল, ওই যে মায়ের হাতে দেখতেই পাচ্ছ যে ওটার মধ্যে সব কিছুর মধ্যে জল ঢালছিল। কেমন লাগছে?
বিবাহ সম্পূর্ণ হলো আর তারপর আমরা আবার ফিরে এলাম আমার দাদাভাই বাড়িতে। সেখানে এসে আমরা সবাই মিলে বসে জমি আড্ডা দিলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করে সবাই মিলে চাটা খাওয়া হলো। আর আমার বড়ই ক্যামেরাটা করছিল, বর ছিল ওখানে। তো সবাই মিলে চাটা খেয়ে জমি একটুখানি আড্ডা আড্ডা মিলে একটুখানি বিশ্রাম নিলাম, কারণ এরপরে আসবে বউ আর সেখানে আনতে যেতে হবে, সেখানে হবে বাম্পার মজা, বাম্পার আনন্দ। তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, দেখতে থাকো পুরোটা। এরপরে আমরা চলবো বউ আনতে। তারপর আমরা রেডি রেডি হয়ে সবাই মিলে নিচে নেমেছি, দেখছি সবাই নিচে অনেকেই দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে, মাসি টাসিরা মামিরা সবাই মিলে একসাথে এবার যাব। চলো যাই, কোথায় আছে ওরা। দেখো এখানেও একটা রিচুয়ালস হচ্ছে, সেটা হচ্ছে মাসির বাড়ির ঠিক নিচে রাধাকৃষ্ণ মন্দির আছে পাশেই, তো সেই মন্দিরের প্রভু এই রিচুয়ালসটা করাচ্ছে আর কি, আবার মালাবদল হচ্ছে। তো এটাও না বেশ খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমিও মন্দিরের ভেতরে ঢুকেছিলাম আর কিছু কিছু ক্লিপ আমিও নিয়েছি। তো আবার ওদের মালাবদল হলো আর প্রভুর যা যা নিয়ম ছিল সেই সেই নিয়মে এখানে কিছু নিয়ম কানুন হলো আর কি। Thank you.
পরে দেখো দান বাক্স নিয়ে আমরা সবাই মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, দান বাক্সটা একদম সামনে ধরে যে কত এখানে আমাদেরকে দান করা হবে। তো যাই হোক, তারপরে এই যে এখানে কিন্তু আমরা গেট বন্ধ করে দিয়েছি, মেন গেট লাগিয়ে দিয়েছি, তো গেটে টাকা না দিলে আমাদেরকে আমরা ঢুকতে দেব না। তো এরপরে দেখো আমার ভাই তো বলেছে যে একদম যদি টাকা ওর মন মতো না হয় তাহলে নাকি ও শুয়ে পড়বে গেটের মধ্যে। তো দেখতে থাকো তোমরা কি হয় আর কি। তো এখানে আমাদের অনেকটা সময় লেগেছে, আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম সবাই মিলে, আর আমরা কিন্তু অনেক জন ছিলাম গেট ধরার জন্য। আমরা না ভাই বোনরাই অনেকজন, আর শুধুমাত্র বোনরা না ভাইরাও গেট ধরেছিল। তো আমাদের সবার জন্য সামঞ্জস্য রেখে টাকা চাওয়া হয়েছিল। তো মানে এর পরের ভিডিওগুলো দেখো, একদম মিস করো না। এর পরেরটা তোমাদেরকে আমি ভয়েস ছাড়া শোনাচ্ছি, দেখাচ্ছি যে কি হয়েছে। তো দেখতে থাকো এই দান বাক্সে আমরা কত টাকা পেলাম। বন্ধুরা, তোমরা আমার ভাইকে দেখতেই পেলে, ও জাস্ট শুয়ে পড়েছিল ওর কথা মতন হয়নি বলে। আমাদের গেট ধরাটা কিন্তু সাকসেস হয়েছে। তো টাকাটা হাতে আমরা পরের দিন মানে বউ হাতের দিন পেয়েছি। তো সেটার ব্যাপারে তোমাদেরকে নেক্সট ভিডিওতে তো জানাবোই। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখো বউ কিন্তু ঘরের বাড়িতে চলে এসেছে, আর ছাদের মধ্যে সবাই মিলে আশীর্বাদ করছিল। মা মাসিরা সবাই একে একে আশীর্বাদ করছিল, পরে ঘরে যাবে, আগে ছাদেই সব কিছু এইসব রিচুয়ালস হচ্ছিলো। আর বাড়ির সবাই সবার গিফটগুলো এখনই দিয়ে দিয়েছিলো। আর তোমাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কি দিলাম। আমরাও কিন্তু আশীর্বাদের দিনই গিফটটা দিয়ে দিয়েছিলাম, মানে এই সময়ে। তো আমি মঙ্গলসূত্রটা দিয়েছিলাম, তো এটা টার্সেলটা খালি একটু চেঞ্জ হয়েছিলো, মানে খয়েরি কালার টার্সেল দিয়েছিলাম, আর এটা মা দিয়েছে। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও। হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।